তো কেউ এখনো হাসপাতাল থেকে ফিরলো না হ্যাঁ গো কোনো বাড়াবাড়ি হয়নি তো ওই তো টিয়া হ্যাঁ টিয়া বাকিটা সব কোথায় বাবা জান জুটে রেখে গেল একটু শান্ত হও চুপ করো এবার ওর কি হয়ে গেল কাঁদলে কি হবে কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে ওর কি হয়ে গেল কি হয়েছে সঞ্জুটা মাথায় খুব খারাপ চোট পেয়েছে ডক্টর বলেছে ও স্মৃতি চলে গেছে আর কাউকে মনে রাখতে পারবে না ও আমাকে চিনতে পারবে না সোচো তুমি ভগবান কি হলো সর্বনাশ হয়ে গেল এবার এবার তোমাদের শান্তি হলো তো তোমরা তো চেয়েছিলে আমার সঞ্জুটার ক্ষতি হোক আরে কি হচ্ছে কি মায়ের সঙ্গে তুমি এভাবে কেন কথা বলছো চুপ করো একদম বলবে না আমাকে এসব কথা আমি কিভাবে কথা বলবো তোমাদের পরিবারের কারোর কিছু হয়নি হয়েছে আমার ভাইয়ের সঞ্জুর জোবাটার জোবাকে তো আমি ছাড়বো না ওই মেয়েটার জন্য আজকে আমার সঞ্জুটার এই হাল হয়েছে ওকে আমি ছাড়বো না ওকে আচ্ছা করে শাস্তি দেবো মেজো বৌমা কি শুরু করেছো কি তখন থেকে থামো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য তুমি জবাকে দায়ী করছো কেন দায়ী করছি বাবা কারণ আছে ওই মেয়েটার জন্য আমার ভাইটার আজকে এই হাল হয়েছে জানেন আপনি রাস্তার মধ্যে লোকজন দেখি আমার সঞ্জুকে মিচি মিচি পেটানো করিয়েছে ওহো পালক তখন থেকে কেন এক কথা বলে যাচ্ছ বলো তো চুপ করো না অনেক হয়েছে কে চুপ করব আমাকে চুপ করতে বলে না আমি তখন ওটা নার্সিং হোম ছিল তাই আমি চুপ করে গেছি লেকিন আমি আমি চুপ করবো না আজকে এর একটা ভিত হবে ও জবাকে কিন্তু শাস্তি পেতে হবে মা কিসের শাস্তি পাবে জবা হ্যাঁ সে নার্সিং হোম থেকে এক কথা বলে চলেছ জবা কি দোষ করেছে কে বলেছো তোমার ভাইকে রাস্তা দাঁড়িয়ে হাত টানতে হুম দেখো বুদি ভাইয়ের ভালোবাসা না অন্ধ হয়ে যাও না তাতে ওর ভালো হবে না তোমারও ভালো হবে না আমি তোমার ভাইকে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম আমার কথা শুনিনি তার পরিণতি দেখো দেখছি তো আমি পরিণতি তোমরা তোমরা সবাই মিলে সারা দিন রাত আমার ভাইটার খারাপ হোক এইটাই প্রার্থনা করেছো আর ও জমা জমা তো সব সময় আমার সঞ্জুটাকে শ্রাপ দিয়ে গেছে তোমাদের জন্য আজকে আমার সঞ্জুটার এই হাল আমি কাউকে ছাড়বো না বলে দিচ্ছি না চুপ করাবে না একদম তোমরা সব কটা স্বার্থপর আমার সঞ্জুটার আজকে এরকম খারাপ অবস্থা আমার সঞ্জুটা কি হবে জানি না আর তোমাদের তাতে কিছু যায় আসছে না আমি জানি মিজু বৌদি আমাদের যদি সত্যি সত্যি কিছু যেতে আসতো না না